ইউটিউবে কাজ করতে করতে আপনি অনেক সময় হোপলেস হয়ে যান, আপনার 4000 ঘন্টা পূরণ হয়নি কিন্তু আপনার 1 বছর পার হয়ে গেল, আপনার 1000 সাবস্ক্রাইবারও পূরণ হয়নি। তো আজকে যাদের 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা পূরণ হয়নি তাদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটি ক্রিয়েট করেছি। ভিডিওটি বেশি বড় করব না, তো পুরো বিষয়টি পাই টু পাই শুনবেন, স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কথাগুলি আপনারা মিস করবেন। প্রথমত ইউটিউবে আপনার যে কন্টেন্ট তৈরি করছেন সেই কন্টেন্টগুলি কেমন কন্টেন্ট তৈরি করেছেন, আপনি যে ক্যাটাগরির ভিডিওগুলি তৈরি করেন সেই ক্যাটাগরির ভিডিও অন্য কোনো চ্যানেলেও কি সেরকম ভিডিও মানে তারাও কি আপলোড করে, যদি তাদের ভিডিওগুলি যদি আপনি হুবহু কপি করে ভিডিওগুলি ক্রিয়েট করেন, মানে মনে করেন যে কোনো ইউটিউবার বা আমি কথা বলছি আমার কথাগুলি আপনি কপি করছেন, বা কোনো ভালো একটি স্পিচ বক্তৃতা শুনে সেই ধরনের আপনি ভিডিও তৈরি করার চেষ্টা করছেন কিন্তু তার মতন তার ভিডিও হবে না, বলুন আপনি আপনার ক্যাটাগরি আপনি কি ভিডিও মানে কি কন্টেন্ট নিয়ে কাজ করছেন, সেই যে কন্টেন্টে আপনি পারদর্শী সেই কন্টেন্টে নিয়ে আপনি কাজ করবেন, তাহলে আপনি ইউটিউবের ওই 4000 ঘন্টার 1000 সাবস্ক্রাইবার নিমিষে পূরণ হয়ে যাবে। আজকে আমি আপনাকে দেখাবো আমার একটি চ্যানেলের একটিমাত্র ভিডিও, সেই ভিডিওতে চ্যানেলটি 4000 ঘন্টা পূরণ হয়ে গিয়েছে এবং 1000 সাবস্ক্রাইবার না, সেই ভিডিওটা এত হারে ভাইরাল হয়েছিল যে খুব অল্প দিনের ভিতরে সেখানটাই 1000 থেকে 3000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গিয়েছে। চ্যানেলটি আপনারা অনেকেই জানেন, তবে আজকে ওই চ্যানেলটি সম্পর্কে একটু পরিচয় করিয়ে দেব। এই 4000 ঘন্টা পূরণ করতে হলে আপনি যে বিষয়গুলি ভালো জানেন, পড়াশোনা হোক, রান্নাবান্না হোক, খেলাধুলা হোক, নিউজ চ্যানেল হোক, ইউটিউব রিলেটেড চ্যানেল হোক, টেকনিক্যাল হোক, নন টেকনিক্যাল হোক, সফটওয়্যার হোক, হার্ডওয়্যার হোক, যে কোনো ক্যাটাগরির আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করবেন, মানে আপনি যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে আপনি কন্টেন্ট তৈরি করেন, দেখেন এবং সেগুলি আমি যে এর আগে অনেক ভিডিও তৈরি করেছি মানে সেই মানে টিউটোরিয়াল দিয়েছি, সেই টিউটোরিয়াল ভিডিওটি কিন্তু অ্যাডভান্স সেটিংস কীভাবে চ্যানেল সেটিং করতে হয়, গ্রো করতে হয়, ইনক্রিজ করতে হয়, ওই সমস্ত ভিডিওগুলো কিন্তু আপনি অবশ্যই দেখে নেবেন চ্যানেল ভিজিট করে। আর এই সমস্ত কন্টেন্ট নিয়ে আপনি কাজ করেন, একটা যে কোনো কন্টেন্ট নিয়ে কাজ করেন, দেখবেন আপনি সফলতা পেয়ে গেছেন এবং আপনার ওই যে একটা ভিডিও যে আমি বলেছিলাম না, একটা ভিডিও ভাইরাল হয়েছিল তাতেই আমার চ্যানেলটি মনিটাইজেশন কমপ্লিট এবং সেখান থেকে অলরেডি ইনকাম শুরু হয়ে গেছে, ইনকামে তুলে পয়সা খেয়েও নিয়েছি। ওকে, তো আপনাকে কন্টেন্টের মধ্যে এমন কিছু রহস্য বা এমন কিছু বিষয় রাখতে হবে যেন পাবলিকের কাছে সেগুলি মানে উড়ে 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 যেন চলে যায় সবার কাছে, তাই সেটিংসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেই সেটিংসগুলো করতে হবে একদম সুন্দরভাবে। আর আমার যে ওই চ্যানেলটি, তো চলুন ওই চ্যানেলের সম্পর্কে আমি একটু পরিচয় করিয়ে দিই। চ্যানেলটির নাম হলো হার্বাল বাংলা টিপস। আমি ওই চ্যানেলটিতে দেখুন এই চ্যানেলটিতে আমি একটা ভিডিও আমি আপলোড করেছিলাম আর সেই ভিডিও অনেকগুলো ভিডিও রয়েছে, 200টার উপরেই ভিডিও রয়েছে, তো এই একটা ভিডিও ঠিক 1 বছরও সময় নেয়নি, 5 থেকে 6 মাসের ভিতরে চ্যানেলটি থেকে 4000 ঘন্টা পূরণ হয়ে গিয়েছে। আমি এই পাশে দেখিয়ে দিচ্ছি আমার স্ক্রিনে, দেখুন যে 4000 ঘন্টা অ্যানালাইসিস এর চেক করলে 4000 ঘন্টা দেখতে পাবেন এবং এই বিষয়ে যে অ্যানালাইসিস চেক করলে আরও কিছু বিষয় জানতে পারা যাবে, যে সাজেস্ট ভিডিও কতটা এসেছে, তারপর রেকমেন্ডেশন ভিডিও কতটা এসেছে, ইউটিউব নিজে থেকে রেকমেন্ডেশন কত করেছে, ইউটিউবে সার্চ হয়ে কত হয়েছে, গুগল সার্চ কত হয়েছে, সমস্ত কিছু ডিটেলস রয়েছে।
365-এর সময় আছে, তো আমার এখানে অ্যানালিস্টে চেক করুন, দেখুন এখানে পুরো ডিটেলসটা আমি দেখিয়ে দিচ্ছি। 365 দিনে 3707 ঘন্টা এই ভিডিও থেকে টাইম এসেছে। ওকে, তো এইভাবে আপনারা কিন্তু যে কোনো একটা ভিডিওতেই এরকম করে নিতে পারেন মিরাক্কেল। তো এই ভিডিওতে দেখুন, তারপরে আমি ধীরে ধীরে আরও ডিটেলস দেখিয়ে দিচ্ছি। বিষয়টি এই জন্য আপনাদের দেখাচ্ছি যে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবার সিন্স পাবলিশ টেস্ট করলাম, তারপর দেখুন এখানে ইমপ্রেশন কত দিয়েছে, 874,000 এখানে ইমপ্রেশন টোটাল যেদিন থেকে ভিডিওটি পাবলিশ হয়েছে। ইমপ্রেশনের নিচে দেখুন আছে সাজেস্ট ভিডিও থেকে কত এসেছে ইমপ্রেশন, 874,000। ওকে, তারপর ইউটিউব সার্চ এখান থেকে কত পারসেন্ট, ব্রাউজ ফিউচার, আদার ইউটিউব ফিউচার, তো এই বিষয়গুলি আপনাদেরকে চেক করতে হবে। তো এই বিষয়গুলি চেক করলে আপনার কিছুটা ধারণা চলে আসবে। তারপর দেখুন যে এক্সটার্নাল কিছু সাইটস থেকে এসেছে, গুগল সার্চ, ক্রোম অ্যাপ, গুগল গো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, মানে এই সমস্ত জায়গাতে হয়তো মানে ভিডিওটি শেয়ার করা হয়েছিল, কেউ শেয়ার করেছে, শেয়ার করে ভিডিওগুলি এখান থেকে দেখেছিল, সেগুলি হলো ওই যে হোয়াটসঅ্যাপ আর হচ্ছে ফেসবুক মেসেঞ্জারে। তো এটি কিন্তু আমার ভিডিওকে অনেক প্রাধান্য দিয়েছিল। তাই আপনাকে বলবো, আপনি একটি এমন একটি কন্টেন্ট বা এমন কিছু ভিডিও তৈরি করুন যার ভিতরে একটা ভিডিও ভাইরাল হলেই আপনার চ্যানেল পুরো ফর্মে পৌঁছে যাবে। তো ভিডিওটি আশা করি আপনার কাছে অনেকটা ভালো লেগেছে। তো এরকমভাবে কন্টেন্ট বানান এবং আপনার নিজের কোয়ালিটি অনুযায়ী একটি ভিডিও তৈরি করুন এবং আপনার 4,000 ঘন্টা পূরণ হয়ে যাবে, 1,000 সাবস্ক্রাইবারও পূরণ হয়ে যাবে। আর ওই যে বললাম ওই 1,000 সাবস্ক্রাইবার আর 4,000 ঘন্টা, ওটা এক বছর যাদের পার হয়ে গেছে আপনারা অলরেডি আবার শুরু করুন কাজ। আপনার লাস্ট 365 দিনের ভিতরে আপনার চ্যানেল মনিটাইজেশন হলেই হবে। ওকে, তো ভিডিওটি এখানে শেষ করছি, আবার পরবর্তীতে নতুন একটি ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে।